হাসন রাজা হওয়ার মানুষ উঠিয়া দিল দৌড়, গেলে না পাইবে আর তাহারি খবর। আরে দিলারামকে তিনি উদ্দেশ্য করে বলছেন যে হাসন রাজা হচ্ছে হাওয়ার মানুষ, সে যদি উড়ে যায় চলে যায় তাহলে আর তার খবর মিলবে না, তাকে ধরো ধরো দিলারাম। দিলারামকে সেই ব্যাপারে আমরা পরে জানবো, তার আগে আমরা হাসন রাজার এই গানটি, একটি চমৎকার কণ্ঠ যে ভদ্রমহিলা এই গানটি পরিবেশন করলেন খুব সম্প্রতি, আমরা এআর জুয়েলের মাধ্যমে এই গানটি একবার শুনে আসি। হাসন রাজা হওয়ার মানুষ উঠিয়া দিল দৌড়, গেলে না পাইবে আর তাহারি খবর, গেলে না পাইবে আর তাহারি খবর। ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো হাসন রাজারে বান্দারাইকো দিলারাম তোর গরো, হাসন রাজারে বান্দারাইকো দিলারাম তোর গরো। হাসন রাজা হওয়ার মানুষ যাইবে যে ওরিয়া, হাসন রাজা হওয়ার মানুষ যাইবে যে ওরিয়া, হাসন রাজারে বান্দারাইকো মনের জিনজিল দিয়া, হাসন রাজারে হে বান্দারাইকো মনের জিনজিল দিয়া। ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো হাসন রাজারে বান্দারাইকো দিলারাম তোর গুরু। তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। বংশ পরম্পরায় হাসন রাজার পরিবার হিন্দু সম্প্রদায়ের ছিলেন। যারা হাসন রাজার ছবি দেখেছেন তারা জানেন যে হাসন রাজা দেখতে খুব সুদর্শন ছিলেন এবং তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বলে অনেকের মত, কিন্তু তিনি স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন। উত্তরাধিকার সূত্রেই হাসন রাজা ছিলেন বিরাট ভূ সম্পত্তির মালিক এবং এই জমিদার, এই প্রতাপ এবং এই প্রভাব, সম্পত্তি সব কিছুর ভিতর দিয়ে বড় হওয়া জমিদার সন্তান হাসন রাজা ভোগ বিলাসে জীবনযাপন করতেন। সর্বলোকে কয় হাসন রাজা লম্পটিয়া, নিজেকে লম্পট পরিচয় দিতে তার কোনো কার্পণ্য হতো না, গানে গানে তিনি তার লম্পটের কথা বলতেন। তখনকার সময়ে পুকুরে যখন নারীরা মেয়েরা স্নান করতে যেতেন, ঘোড়ার পায়ের শব্দ শুনলে তারা সাবধানী হয়ে উঠতেন, বলতেন যে তাড়াতাড়ি পানিতে ডুব দিয়ে থাক, না হয় জমিদার বাবু আমাদের তুলে নিয়ে যাবে, এরকম কথাও শোনা যায়। একদিন পুকুর ঘাট দিয়ে যাওয়ার সময় হাসন রাজা তার গলার মালা ছুড়ে দেন একটা মেয়ের দিকে, তার রূপে তিনি আকুল হয়ে ওঠেন এবং পরে তিনি গানও রচনা করেন। সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল, আর না জানি কি মন্ত্র পড়ি জাদু করিল। সোনা বন্ধে, ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। শোনা যায় আরেকবার তিনি এক পিয়ারির প্রেমে পড়েছিলেন, সে এসেছিল লখনৌ থেকে, তিনি ছিলেন বাইজি এবং খুব সুন্দরী ছিলেন। পিয়ারির প্রেমে পড়েই তিনি নাকি গান লিখেছিলেন, নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। এই গান এখন অনেক জনপ্রিয়, বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে নানান রকমের প্ল্যাটফর্মে এই গানটি এখন পরিবেশিত হচ্ছে। আমরা শুরুতেই যে গানটা শুনলাম, দিলারাম যে গানের মধ্যে আছে, সেই দিলারামকে তিনি পছন্দ করতেন, দিলারামও তার নিজের সব কিছু, তার সর্বস্ব মনে করতেন হাসন রাজাকে, এবং বলা হয়ে থাকে তাদের দুজনের মধ্যে প্রেম ভাবটা খুব ভালো জমে উঠেছিল। আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। কিন্তু সেই প্রেমে বাদ সাধেন হাসন রাজার মা, তিনি দিলারামকে গ্রাম ছাড়া করতে বাধ্য হয়েছিলেন বলেও শোনা যায়। তখন নাকি দিলারাম হাসন রাজার মাকে বলেছিলেন যে আমি চলে গেলে অঘটন ঘটে যাবে মা, সেই অঘটন হয়তো হাসন রাজার জীবনের অঘটন, মনের অঘটন, ভেঙে পড়া, কিংবা কী অর্থে এটা তিনি বলেছিলেন সেটা আসলে হাসন রাজা গবেষক যারা তারা ভালো বলতে পারে। ধরো দিলারাম, ধরো দিলারাম, আঞ্জা খইরা ধরো, ধরো দিলারাম, ধরো দিলারাম, আঞ্জা খইরা ধরো, শোন
না জানে বেড়ে দিল পড়িয়া আদর সোনা জানে বেড়ে দিল পড়িয়া আদর দরদিলারাম 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 দর হাসন রাজারে বান্দা রাইখো দিলারাম তোর বর যে অঘটনটা আমরা পরে দেখতে পাই দিলারাম চলে যাওয়ার পরে হাসন রাজার শরাবে ডুবে থাকতেন বাইজি বাড়িতে পড়ে থাকতেন একজন প্রেমিকের ভিতর যে বৈশিষ্ট্য ফুটে উঠে সেই সময় সেইটা দেখা গেছে হাসন রাজার মধ্যে তারপর আরেকটা গানে বলছেন তোমরা শুনছো নিগো সই হাসন রাজা দিলারামের মাথার কাকুই হাসন রাজা দিলারামের মাথার কাকুই কাকুই হচ্ছে চিরুনি তো হাসন রাজা দিলারামের চিরুনি হিসেবে নিজেকে আবিষ্কার করছেন আমরা এখানে এক দুর্বিনশার গানের সঙ্গে দুর্বিনশার গানের ভাবার্থের সঙ্গে এখানে হাসন রাজার মিল পাই দুর্বিনশা প্রায় সময় গানে বলতেন তুই যদি হইতে কেশ চিরুনি দরিতাম বেশ স্নান করে বান্ধিতাম দুপুরবেলা মানে বন্ধু যদি কেশ হইতো সেখানে চিরুনির বেশ ধরতেন তো এই যে ব্যাপারটা প্রেমের কাঙ্গালপনাটা ঠিক এই জায়গাতে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বলা হয়ে থাকে দিলারামকে হারানোর পরেই নাকি হাসন রাজা একটু বেপরোয়া হয়ে ওঠেন এই যে নায়রী নৌকায় হামলা করে নতুন কনেকে নিয়ে আসা তুলে নিয়ে আসা এইসব গল্প আমরা শুনেছি যে অন্তত দিলারামকে হারানোর পরের ব্যথা থেকে তিনি যখন সরাব এবং বাইজি বাড়িতে ডুবে থাকতেন তারপরে উনি নৌকা নিয়ে নদীতে ভাসতেন সেই সময়ে এই ঘটনাগুলো ঘটত এবং একটা সময় আমরা যেটা শুনি যে হাসন রাজার মা নিজে একদিন শিকার সেজে হাসন রাজার সামনে যান কনে নৌকায় এবং হাসন রাজা যখন দেখেন যে যাকে তিনি শিকার করতে এসেছেন তিনি তার মা তারপরে তার জীবন বদলে যায় আমরা নতুন এক হাসন রাজাকে আবিষ্কার করি একদিন তোর হইব রে মরণ রে হাসন রাজা একদিন তোর হইব রে মরণ হাসন রাজা তার সমস্ত ভোগ বিলাস সম্পদ মোহ সবকিছুই সম্ভোগ তৃষ্ণা সবকিছু তিনি পা দিয়ে ঠেলে দেন এবং তিনি তখন ইহকাল এবং পরকাল নিয়ে ভাবতে শুরু করেন এবং তিনি তার সব কিছুকে অস্বীকার করে বসেন তিনি গান রচনা করেন লোকে বলে বলে রে ঘর বাড়িওয়ালা না আমার কি ঘর বানাইমু আমি কি ঘর বানাইমু আমি শূন্যের মাজার লোকে বলে বলে রে ঘর বাড়িওয়ালা না আমার লোকে বলে বলে রে ঘর বাড়িওয়ালা না আমার জানতো যদি হাসন রাজা বাঁচব কতদিন বানাই তো দালান কোটা খড়িয়া রঙিন লোকে বলে বলে রে ঘর বাড়িওয়ালা নাই আমার এই ক্ষণস্থায়ী ঘর বাড়ি দিয়ে ঘর বাড়ির প্রতি তার লোভ তার মনোযোগ উঠে যায় তিনি মৃত্যু চিন্তা তার মধ্যে পেয়ে বসে বাঁচব কতদিন যদি জানতে পারতাম আমার জীবনের দৈর্ঘ্যটা কতটুকু তাহলে আমি হয়তো আরো বেশি রঙিন করে দালান কোটা তৈরি করতাম ঠিক সেই সময়টাতে দেখা গেল যে হাসন রাজা অন্তত গৌতম বুদ্ধের মতো করে বলছেন স্ত্রী হইল পায়ের বেড়ি পুত্র হইল খিল কেমনে করিবে হাসন বন্ধের সাথে মিল মানে এবং স্ত্রী পুত্রকে ঘরে রেখে জীবনে রেখে বন্ধের সাথে সেই পরমাত্মার সঙ্গে পরমেশ্বরের সঙ্গে আমি কিভাবে মিলিত হব সেই চিন্তা সেই দুশ্চিন্তা তাকে পেয়ে বসে হাসন রাজা মুখে মুখে গান রচনা করতেন এবং তার গানের সংখ্যা ঠিক কত সেই ব্যাপারে আসলে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না হাসন রাজা তার গানে কখনো নিজেকে দীনহীন ভিখারি হিসেবে বিবেচনা করেছেন এবং জীবনটা যে একটা বড় শক্তির কাছে বাধা সেই ব্যাপারটিও তিনি তার গানে গানে রচনা করেছেন তিনি গান লিখেছেন গুড্ডি উড়াইলো মোরে মৌলার হাতে দুরি হাসন রাজা রে যেমনে ফিরায় তেমনি দিয়া ফিরি গুটি উড়াইলো মুরে মৌলার হাতে আছে ডুরি আমি তাতে বান্ধা আমি তাতে বান্ধা মানে আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখছে কেউ আমি সেই দড়িতে বাঁধা অরবিন্দ দাশগুপ্ত কয়েকদিন আগে মারা গেলেন সিলেটের খুব গুণী চিত্রকর তার একটা কবিতা আছে তুমি এক অদেখা শৃঙ্খল দিয়ে নোংর করে রাখো ছিঁড়তে গেলে মর্ম বলে বড় বেশি বাজে সেই তো তোমার শক্তি প্রিয়ে সেই তো তোমার শক্তি এখানে হাসন রাজা বলছেন যে মৌলার হাতে আছে ডুরি আমি তাতে বান্ধা মৌলা একটা অদৃশ্য ডুরি দিয়ে অর্থাৎ একটা দড়ি দিয়ে
আমাকে বেঁধে রাখছেন, সে যেমনে ফিরে আমি সেদিকেই ফিরি, অনেকটা ঘুড়ির মতো। নাটাই যার হাতে আছে সেই ঘুড়িটাকে নাচায়, তিনি নিজেকে সেখানে সেই নাটাই হাতে হাতের ধরা বালকের কাছে নিজেকে ঘুড়ি হিসেবে কল্পনা করেছেন। হাসান রাজা সেই মৌলাকে আবার তার বন্ধু হিসেবে বিবেচনা করছেন। তিনি বলছেন, আখি মুঞ্জিয়া দেখো রূপরে, আখি মুঞ্জিয়া দেখো রূপ, দিলের চোখকে চাহিয়া দেখো বন্ধু আর স্বরূপ রে, আখি মুঞ্জিয়া দেখো রূপ। মানে চোখ বন্ধ করে রূপ দেখার কথা বলছেন হাসান রাজা। অনেক বড় বিশ্ববিদ্যালয়ে হাসান রাজার এই গান বিভিন্ন ভাষায় অনুদিত হয়, পাঠ্য হয়। হাসান রাজা আসলে কোন পন্থার বা কোন তরিকার সাধক ছিলেন সেটা জানা যায় না, সেটা স্পষ্ট নয়, কারণ তার কোনো পদে কোনো গুরুর নাম উল্লেখ নেই। কেউ কেউ ধারণা করে থাকেন যে তিনি চিশতিয়া তরিকার সাধক ছিলেন। রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে, অনেক বিষয়ের প্রতি তার গান, হিন্দু মুসলিমের সম্প্রীতির গান আছে, প্রেমের গান আছে, পরকাল নিয়ে তার চিন্তার গান আছে, ইহজগত এবং পরজগতের মাঝখানের দুটানা নিয়ে তার গান আছে, প্রেমে কাঙালপনার উপর তার গান আছে, এবং সব কিছু মিলিয়ে হাসান রাজা একটা কমপ্লিট একটা সাধক ছিলেন। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন মনিয়ায় রে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই হাসান রাজাকে নিয়ে কথা বলেছেন। তিনি ইন্ডিয়ান ফিলোসফিক্যাল কংগ্রেসে হাসান রাজাকে নিয়ে তিনি বলেছিলেন, পূর্ব বাংলার এই গ্রাম্য কবির মাঝে এমন একটি গভীর তত্ত্ব খুঁজে পাই, ব্যক্তিস্বরূপের সাথে সম্বন্ধ সূত্রে বিশ্ব সত্য। এছাড়া 1930 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হিবার্ট লেকচারে রবীন্দ্রনাথ দ্য রিলিজিয়ন অফ ম্যান নামে যে বক্তৃতা দেন সেখানেও তিনি হাসান রাজার উল্লেখ করেন। হাসান রাজাকে নিয়ে এই ছোট্ট পরিসরে খুব বেশি বলা যাবে না, হাসান রাজা একটা বিশাল অধ্যায়, হাসান রাজা একটা বিশাল বড় উপন্যাস। তার জীবন, তার কর্ম, তার চিন্তা, তার বৈরাগ্য, তার জীবনের জমিদারি, তার জীবনের ভোগবিলাস, হাসান রাজা একটা মিথ। আমরা নিশ্চয়ই এই সাধক হাসান রাজাকে শুধুমাত্র তার জীবনের ভোগবিলাস দিয়ে বিবেচনা করব না, আমরা তার গানের ভিতর দিয়ে, তার বৈরাগ্যের ভিতর দিয়ে, তার প্রেমের কাঙালপনার ভিতর দিয়ে হাসান রাজার মনকে আবিষ্কারের চেষ্টা করব যুগের পর যুগ। এদিকে ফিরিয়া চাই বন্ধু দয়াময় হাসন রাজাই কই, আমি কিছু নই রে আমি কিছু নই।